নমস্কার, আমার নাম মইনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সো আজকে আমি চলেছি বিজয়গড়ে। এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK ফ্ল্যাট দেখাবো। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা কিছু বিজয়গড়ে ফ্ল্যাট দেখান 2 BHK কম বাজেটে, তাই জন্য এখানে চলে আসলাম। এটা একটা স্টেট 3 বিল্ডিং রয়েছে, আর আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে 2 BHK ফ্ল্যাটটা পেয়ে যাবেন। আর স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 750 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার 12 বছর পুরনো বিল্ডিং। কেন সেল করছে আপনাদেরকে রিজনটা বলে দিই। উনি অ্যাকচুয়ালি বড় 3 BHK শিফট করছেন, যার কারণে এই 2 BHK ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন। এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা একটা করোনি ল্যান্ড, তো আপনারা প্রাইভেট ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। পেপার সব ওকে রয়েছে, মিউটেশন করা রয়েছে, ERC কপিও কিন্তু রয়েছে, তো কোনো অসুবিধা আপনাদের হবে না। এবার এক্স্যাক্ট লোকেশন নিয়ে একটু কথা বলে নিই। বিজয়গড় বাজারের সামনে মেইন রোডের উপরেই কিন্তু এই বিল্ডিংটা রয়েছে। রাইট সাইডে যদি আপনারা চলে যান তাহলে যাদবপুর 8B চলে যেতে পারবেন, ডিস্টেন্স হচ্ছে আপনার 600 মিটার। আর লেফট সাইডে চলে গেলে আপনারা গলফ গ্রিন চলে যেতে পারবেন, আর ডিস্টেন্স হচ্ছে আপনার 700 মিটার ফ্রম বিল্ডিং। এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলা যায়। এটা একটা নর্মাল স্টেট 3 বিল্ডিং রয়েছে, তো এখানে আপনার সেরকম কিছু অ্যামেনিটিস নেই। সো মেনটেনেন্স কস্ট অ্যারাউন্ড 300 থেকে 400 টাকা পার মান্থ পড়বে। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলে নিই। আগে আপনাদেরকে অটো রুটটা বলি, বিকজ বিল্ডিং থেকে নামলেই কিন্তু আপনার রানীকুটি আর যাদবপুরে অটো পেয়ে যাবেন। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার নেতাজি মেট্রো স্টেশন, যেটা আপনার বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 2.4 কিলোমিটার। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার যাদবপুর রেলওয়ে স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে আপনার 1.5 কিলোমিটার। এবার বাস স্ট্যান্ড নিয়ে কথা বলা যাক। বিজয়গড়েই একটা বাস স্ট্যান্ড রয়েছে, যেই বাসগুলো আপনার ডিরেক্টলি হাওড়া যায়। আর আপনারা যদি অটো করে যাদবপুর চলে যান, সেখানে আপনারা যাদবপুরের বাস টার্মিনাল পেয়ে যাবেন, যেখানে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। বিল্ডিং থেকে নামলেই কিন্তু আপনার পরপর করে রেস্টুরেন্ট পেয়ে যাবেন, মুদি দোকান রয়েছে, আর 100 মিটারের মধ্যে কিন্তু আপনার লোকাল মার্কেট পেয়ে যাবেন, যেখানে সবজি মাছ সবই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এবার যদি সুপার মার্কেটের কথা বলি, সাউথ সিটি মল হচ্ছে বিল্ডিং থেকে 1.8 কিলোমিটার, সেখানে চলে গেলে কিন্তু আপনারা স্পেন্সার্স পেয়ে যাবেন, জিও মার্টও পেয়ে যাবেন। এবার ব্যাংক আর ATM নিয়ে কথা বলা যাক। নিয়ারেস্ট ব্যাংক আর ATM হচ্ছে আপনার SBI ব্যাংক রয়েছে, ATM রয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে, HDFC ব্যাংক আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি অনেকগুলো ব্যাংক আর ATM কিন্তু আপনার হাতের কাছেই পাচ্ছেন। এবার স্কুল কলেজ হসপিটাল নিয়ে কথা বলা যাক। নিয়ারেস্ট স্কুল হচ্ছে আপনার BD মেমোরিয়াল স্কুল, নিয়ারেস্ট কলেজ হচ্ছে আপনার ভিক্টোরিয়া কলেজ, আয়ুর্বেদিক কলেজ আর বিধাননগর কলেজ। আর নিয়ারেস্ট হসপিটাল হচ্ছে আপনার 6টা বাড়ির পরে বিজয়গড় হসপিটালটা রয়েছে, আর লায়ন হসপিটালটা আপনারা পেয়ে যাবেন। ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC এরিয়া। আর এবার ওয়াটার সোর্স নিয়ে কথা বলা যাক। এখানে আপনারা 2 রকমের জল পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনার গার্ডেন নিচের মিষ্টি জল, আর ডিপ টিউবওয়েলের জলও এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনার জলে কিন্তু আয়রন নেই, আর এরিয়াতে ওয়াটার লগিং হয় না, বিকজ আপনার মেইন রোডের উপরেই কিন্তু এই বিল্ডিংটা রয়েছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 750 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার স্টেট 3 বিল্ডিং। এখানে আপনারা 2টো ফ্ল্যাট পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে আর একটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে রয়েছে। সো এটা হচ্ছে আপনার এন্ট্রান্স, ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ওয়েস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 1টা করেই ফ্ল্যাটস রয়েছে, এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না। এন্ট্রান্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকে, সেখানে দেখতে পাচ্ছেন মোজাইক ফিনিশ রয়েছে। বিল্ডিংয়ের কন্ডিশনটা দেখুন, ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে আপনার মোজাইক ফিনিশ করে দেওয়া রয়েছে। ওপরে আপনার MCBটা পেয়ে যাবেন। লেআউটটা একটু ডিফারেন্ট আছে, লেআউট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো ওয়েস্ট ফেসিংয়ে ঢুকলাম, ঢুকে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যালকনি নেই। ফার্স্ট ফ্লোরে আপনারা কিন্তু ব্যালকনি পেয়ে যাবেন, সেকেন্ড ফ্লোরে আপনারা কিন্তু ব্যালকনি পাচ্ছেন না। বাকি যা যা লেআউট আপনাদেরকে দেখাচ্ছি সবই কিন্তু সেম রয়েছে। যাবেন, এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর আমি যদি ক্যামেরাটাকে রাইট সাইডে নিয়ে নিই, এখানে আপনারা 2টো বাথরুম পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার WC বাথরুম, তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এখানে আপনারা শাওয়ার পেয়ে যাচ্ছেন। উপরে একটা দেখতে পাচ্ছেন স্পেশিয়াস লফট এরিয়া রয়েছে, রিসেন্টলি রং করা হয়েছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন আপনারা পেয়ে যাবেন, আর 2টো বেডরুম রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টোটাল সাইজটা হচ্ছে আপনার 18x9। তো আপনারা এই সাইডে কিচেনটা যেহেতু এই পাশে রয়েছে, আপনারা এই সাইডটাতে 4 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন, আর এই সাইডটাতে লম্বা করে সোফা রাখতে পারবেন, আর এই সাইডে আপনারা একটা টিভি ইনস্টল করতে পারবেন। টিভির পয়েন্টটা সামনে দেখতে পাচ্ছেন করে দেওয়া রয়েছে। আর একটাই চেঞ্জেস রয়েছে, যেটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে, এখানে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাবেন, যেটা সেকেন্ড ফ্লোরে নেই। এখন নিচে ভাড়া দেওয়া রয়েছে, যার কারণে আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি। সেম লেআউট,
অনলি ডিফারেন্স ইস এখানে আপনারা ব্যালকনিটা পাবেন এই সাইডে। সো এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, সাউথ ফেসিং এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে আর ব্যালকনিটাও পেয়ে যাবেন। ফ্ল্যাটটা দেখুন কোনো ক্র্যাক্স বা ড্যাম্স কিন্তু নেই। সো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুম দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, কিচেনটাও স্পেশিয়াস রয়েছে, 8x6 হচ্ছে এটা সাইজ। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইস এখানে ফ্লোরিং যেটা পাবেন সেটা হচ্ছে মার্বেল ফ্লোরিং আপনারা পেয়ে যাবেন। উডেন ডোর দেওয়া রয়েছে দেখে নিন। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন ইউজ করা হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছেন ক্যাবিনেটস রয়েছে, মোটামুটি ওপর অব্দি টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এই সাইডে আপনারা মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা পাবেন, একটা বড় সিঙ্ক এখানে বসানো রয়েছে, আর কিচেনটা হচ্ছে আপনার প্রপার নর্থ ফেসিংয়ে রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্টটা করে দেওয়া রয়েছে। সো কিচেন থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে পরপর করে বাথরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বাথরুম, WC বাথরুম, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বাথরুম। ফার্স্টে আপনাদেরকে ফার্স্ট বাথরুমটা দেখাচ্ছি। এটা এই ফার্স্ট বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে মার্বেল ফ্লোরিং রয়েছে, একটা কুমোট রয়েছে, ভেন্টিলেশনের জন্য দুটো ছোট ছোট করে উইন্ডো রয়েছে। আর তার ঠিক পাশে রাইট সাইডে এটা হচ্ছে আপনার সেকেন্ড বাথরুম, কমন বাথরুম। এটা সাইজ হচ্ছে আপনার 7x6। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল মার্বেল ফ্লোরিং রয়েছে, ফাইবারের ডোর রয়েছে এখানে, একদম উপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। একটা কোমোড পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার শাওয়ার, আর উপরে একটা লফট এরিয়া পেয়ে যাবেন। বাথরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, দেখে নিন। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ফ্ল্যাটটা জাস্ট দেখুন, রেডি টু মুভ ফ্ল্যাট, খুবই প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন। অ্যাঙ্কারের সুইচেস এখানে ইউজ করা হয়েছে, দেখে নিন। ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 13x10। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এখানে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাবেন, দেখে নিন। এই সাইডে আপনারা টিভিটা ইনস্টল করতে পারবেন, টিভির পয়েন্টটা নিচে দেওয়া রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। অলরাইজ, আপনাদেরকে 750 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটে টু দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে আপনারা দুটো ফ্ল্যাট পাবেন, একটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে পাবেন আর একটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে পাবেন। স্কোয়ার ফিট এরিয়া সেম, 750 স্কোয়ার ফিটের। অনলি ডিফারেন্স ইস ফার্স্ট ফ্লোরে আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন আর সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটে কিন্তু আপনারা ব্যালকনি পাচ্ছেন না। আর প্রাইস যেটা রাখা হয়েছে এটা একটা বক্স প্রাইস রাখা হয়েছে। সেকেন্ড ফ্লোরে যেই ফ্ল্যাটটা রয়েছে উইদাউট ব্যালকনি সেটা প্রাইস রাখা হয়েছে আপনার 21 lakhs, আর ফার্স্ট ফ্লোরে যেই ফ্ল্যাটটা রয়েছে উইথ ব্যালকনি সেটা প্রাইস রাখা হয়েছে 22 lakhs। সো একবার আপনারা আসুন, সাইট ভিজিট করুন, যদি ফ্ল্যাট পছন্দ হয় তাহলে কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করব। অল রাইট, সো এবার আপনাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফিশ মার্কেট। এখানে আপনারা হরেক রকমের মাছ পেয়ে যাবেন, আর এই ফিশ মার্কেটটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, প্রচুর অপশনস পাবেন আপনারা। এটা হচ্ছে আপনার চিকেনের শপ, এটা হচ্ছে আপনার মাটনের শপ। পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার ফুলের দোকান রয়েছে, দার্জিলিং টি এর একটা দোকান আছে। এটা হচ্ছে আপনার সবজি মার্কেট, এখানে আপনারা ভ্যারাইটি সবজি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে না ফলের মার্কেট, ভ্যারাইটিস ফল এখানে আপনারা পেয়ে যাবেন।
সো মোটামুটি আপনাদেরকে লোকাল মার্কেটের একটা ট্যুর দিয়ে দিলাম। সো ভিডিওটা শেষ করার আগে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে যে আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করব, আমি বাড়ি বিক্রি করতে চাই, ফ্ল্যাট বিক্রি করতে চাই। তো সেটার জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা কল করে নিতে পারেন, আমি এসে শ্যুট করে যাব। অলরাইজ আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।